গৌতম গাম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল আজ প্রথমবার মাঠে নামবে তার আগেই এলো বড় খবর ভারত শ্রীলঙ্কার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে টি টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন সূর্য যাদব প্রথম ম্যাচের প্লেইং ইলেভেন থেকে প্রচুর কথা শুরু হয়েছে কারা থাকবেন কারা বাদ পড়বেন তা নিয়ে জোর জলঘোলা সূত্রের যা খবর তাতে ঋষভ পন্থ উইকেট রক্ষক হিসেবে জায়গা করে নিতে এবং সঞ্জু স্যামসনকে বাইরে রাখা হতে পারে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি টোয়েন্টি দলে অনেক পরিবর্তন এসেছে রোহিত শর্মার অবসরের পর অধিনায়কত্বের ব্যাটন গেছে সূর্যকুমার যাদবের হাতে টিম ইন্ডিয়ার সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হওয়ার পর এখন কোচিংয়ের দায়িত্বে গৌতম গম্ভীর শ্রীলঙ্কার পাল্লে খেলেতে প্রথম টি টোয়েন্টি খেলা হবে যার জন্য কোচ এবং অধিনায়ককে প্লেইং ইলেভেনে বেছে কোচ ও অধিনায়কের মধ্যে মতান্তর হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের ওপেনিং দেখা যেতে পারে শোভমান গিল এবং যশস্বী জয়সওয়ালের জুটিকে তিন নম্বরে মাঠে নামতে পারেন উইকেট রক্ষক ঋষভ পন্থ এরপরেই চার নম্বরে ব্যাট করতে নামবেন অধিনায়ক সূর্য কুমার যাদব আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে যেমন ছিল ব্যাটিং অর্ডার সেটায় ফলো করতে হতে পারে তিরিশ বছর বয়সী হার্দিক পান্ডিয়ার কাছ থেকেই দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলেও তাকে প্রথম একাদশে জায়গা দেওয়া হতে পারে অলরাউন্ডার হিসেবে দলের শিবম দুবে এবং অক্ষর প্যাটেলের বিকল্পও রয়েছে হেমত অবস্থায় রিঙ্কো সিং রিয়ান পরাগ এবং সঞ্জু স্যামসনের মধ্যে যে কোনো একজন ব্যাটসম্যান জায়গা করে নিতে পারবেন শ্রীলঙ্কার বিপক্ষে ফাস্ট বোলারের ভূমিকায় থাকবেন সিরাজ হার্দিক এবং শিবম দুবে স্পিনার হিসেবে অক্ষর পাটিলকে সঙ্গত দেবেন রবি বিষ্ণোই